হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জারা ইন্সপিরেশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি খুবই একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাইং মাছ বোনা। তো এটা খুবই মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো সবার সুবিধার্থে রান্নাটা শুরু করার আগে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট পরিমাণ সহ লিখে দিয়েছি। আর এখানে বাইং মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবং আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এদিকে আমি পেঁয়াজ এবং রসুনকে ব্লেন্ড করে রেখেছি। যেহেতু আমি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা আমি লিখে দিয়েছি, সেই জন্য আর আপনাদেরকে বললাম না কতটুকু দিচ্ছি। তো এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। তো প্যানটা গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো তেল গরম হওয়ার পরে আমি রসুন দিয়ে দেব প্রথমে। তো রসুনকে আমি হালকাভাবে ভাজবো। তো ভাজার পরে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজ ইউজ করেছি। তো আপনারা চাইলে পেঁয়াজকে কেটেও দিতে পারেন, বাট আমি দেখেছি বাইং মাছ বোনাতে যদি আমরা এরকম ব্লেন্ড করে পেঁয়াজ দেই তাহলে অনেক সুস্বাদু হয়। তো সামান্যভাবে নাড়াচাড়া করার পরে আমি লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে হালকা একটু নেড়ে দেব। পরে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর এই সম্পূর্ণ রান্নাটা চুলার আঁচ মিডিয়াম হিটে আমি রান্না করব। তো 2 মিনিট হওয়ার পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সামান্য পানি দিয়ে আবারও নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ডেকে দেব আরও 2 মিনিটের জন্য। তো আমার রান্নার ধরনটা এরকম, আমি খুবই পছন্দ করি একটু সময় নিয়ে মজা করে মজাদার জিনিস রান্না করতে। তো আশা করি আপনারা আমি যেরকম দেখিয়ে দিচ্ছি ঠিক সেই রকমটাই ট্রাই করবেন। আর মাশাআল্লাহ আমার এই কারিটা অনেক মজা হয়েছিল। আসলে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই কারিটা রান্না করা যায়, খুবই ইজি একটা রেসিপি। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা ইজি এবং কতটা সুস্বাদু। তো এখানে 2 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে সামান্য নেড়ে তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচ দিয়েছি, বাট আসলে মরিচটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। যেমন আমার ফ্যামিলিতে একটু জাল পছন্দ করেন, তো আমি 2 চামচ দিয়েছি, বাট আপনারা যারা একটু জাল কম খান তারা 1 চামচই এনাফ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়া। এবং 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। তো আমি এখানে 1 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো 1 মিনিট হওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আর যত বেশি আমি মশলাটাকে ভুনবো মানে কষাবো তত মশলাটার টেস্ট বের হবে এবং রান্নাটা অনেক সুস্বাদু হবে।
এখন আমি আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক মিনিট পরে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি আবারও এভাবে দুই তিনবারের মতো আমি একটু একটু পানি দিয়ে আমি এভাবে সেম প্রসেসে মশলাটাকে কষাবো। তো আমার মশলা কষানো হয়ে গেল। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। তো 3 মিনিট হওয়ার পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আবারও সামান্য নেড়ে দিয়ে তারপরে আরও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 3 মিনিট হওয়ার পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার 1 মিনিট পর আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নেড়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আবার নেড়ে দিচ্ছি আর আমার অলমোস্ট হয়ে আসছে আমার রান্নাটা। তো আমি এভাবে আরও 1 মিনিট নেড়ে তারপরে ঢাকনা ঢেকে দিয়ে আবারও ঢাকনা তুলে নিচ্ছি। নিয়ে আমি হালকা একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি, বারবার নাড়লে মাছটা ভেঙে যেতে পারে এই জন্য। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আমি এখন ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি চারিদিকে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং আমার চুলার আঁচটা আমি অফ করে নিচ্ছি। তো এই তো আমার রেডি হয়ে গেল খুবই সুস্বাদু বাইং মাছ বোনা। তো আশা করি আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আপনারা ট্রাই করে কীরকম টেস্ট আসলো সেটা আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন রেসিপি দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।